সুপ্রভাত বন্ধুরা, ভালো আছো তো? আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সিম্পলভাবে তৈরি তাল ক্ষীর। তালের আঠি এগুলো ঘষে নিচ্ছি, ঘষে ঘষে পাল্পটা বের করছি। আর এই যে পাল্পটা একদম সাদা পরিষ্কার কাপড় ধুয়ে নিয়েছি, ভেজা গেছে কাপড়টা, ভেজা ধুয়ে নিয়েছি, এটার ভেতরে ফেলছি। পরে এটা বেঁধে ঝুলিয়ে রাখবো, তাহলে তেতো জলটা বেরিয়ে যাবে। তারপরে এই থিক পাল্পটা নিয়ে কাজ করব। রং গন্ধ দুটোই খুব সুন্দর, আর এই সময় খাওয়ারও দরকার। বন্ধুরা, তালের পাল্পটা বের করে এই এমনভাবে ঝুলিয়ে রেখেছি, এই যে তেতো জলটা বেরিয়ে যাচ্ছে, এটা অনেকক্ষণ রাখতে হবে পরিষ্কার সাদা কাপড়ে। এটা আমি বেসিনেই রাখি, কলতলায় এক বেরিয়ে যায়, তাহলে আজকে আমার কলতলায় বাসন আছে বলে আমি এটা এইভাবে রাখলাম। তেতো জলটা বেরোবে, এই তেতো জলটা বের করে দিলে আর তেতো হয় না জিনিসটা। বন্ধুরা, তালের পাল্পটা রেডি হয়ে গেল, পুরো জলটা বেরিয়ে গেছে। তালের পাল, তার মধ্যে নারকেল কোড়া, দুধ, চিনি, মাপ মতো চিনি, আর এবার দুধ দিয়ে দেবো। এবার এটা ক্রমাগত জাল দিতে হবে, দুধটা গরম। এটা আমি দু প্যাকেট দুধকে জাল দিয়ে খুব নিয়ে, আবার খুব পাতলাও নেই। এবার এটা আমি গ্যাসে বসিয়ে দেবো। এবার এটা ক্রমাগত নাড়তে হবে। আমি এইটা না ফ্রিজেও রাখি না, প্রত্যেক দিন একবার করে একটু করে বসিয়ে দিই, যতদিন থাকে আর কি। আর এরকম গ্যাসের দুধের মতো জাল দিতে থাকি, করতে করতে আরও ক্রমাগত মানে ঘন হয়, সেটার আরও টেস্ট হয়। এটা আরও দুধ দেব আমি। বন্ধুরা, এইভাবে আমি তালের ক্ষীরটা পাক দিয়ে নেব। এটা এবার জাল হতে থাকবে। বন্ধুরা, ক্ষীরটা এরকম ফুটবে, ফুটতে ফুটতে গাঢ় হয়ে যাবে। এটা তো গাঢ় হয়েই এসছে, যারা ছোট তাদেরকে বলছি খুব কেয়ারফুলি করবে। কিরকম ফুটছে দেখছো, মানে ফুটছে, ফোটা তো ঠিক আছে, কিন্তু ফুটে কি হয়, এই যে ছিট, গ্যাস নোংরা হচ্ছে ঠিক আছে, কিন্তু গায়েও ছিটকে এসে লাগে। তাই সবসময় কম আঁচে করবে ছোটরা। আর আমি তো সবসময় সিমেই করি, আর এটা এরকম ফুটতে ফুটতে তৈরি, এটা হয়ে গেছে। বন্ধুরা, বাড়িতে করে ফেলো, খুব সিম্পল নয়, একটু কষ্ট করে করতে হয়।
কিন্তু এই টাইমটা তাল খাওয়াটা প্রয়োজন, তাল ওম এই সময়টা খাওয়া প্রয়োজন, পুজোর আগে শাপলাটা খাওয়া প্রয়োজন। অ্যাকচুয়ালি জিনিসগুলো তৈরি হয় সেই টাইম অনুযায়ী। বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, তাহলে আজ এই পর্যন্তই, পরে আবার কথা হবে, দেখা হবে, ভালো থেকো। আর এই চ্যানেলটাকে, আমার এই রেসিপিগুলোকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে লাইক দিও আর পুরো ভিডিওটা দেখো। আবার আন্তরিকভাবে চাই তোমরা খুব সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো।